আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের মসজিদ সম্পর্কে কিছু তথ্য এবং সৌদি আরবের মসজিদগুলো দেখতে কেমন হয়, সৌদি আরবের মসজিদগুলোতে কেন মিম্বার থাকে না, জুমার দিনে কোথায় খুতবা দেওয়া হয়, মসজিদের ভিতরে মহিলাদের জন্য কিভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, এইরকম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি তুষার আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টিএস তুষার। এখান দিয়ে আপনার মহিলারা প্রবেশ করে, তো এখানে মসজিদের ভিতরে ফ্রিজ আছে, অগ্নিনির্বাপকের ব্যবস্থা আছে। আপনার বাংলাদেশের কোনো মসজিদ আপনি দেখবেন না এর সামনে মুসল্লিরা দাঁড়ায় নামাজ পড়ে। এগুলার নিচে আবার আপনার চাকার লাগানো আছে, তো এইটা হইতেছে আপনার স্টোরেজ রুম। অন্যান্য দিন নামাজ পড়ায় জুমার দিন ব্যতীত মসজিদের কোনো মিম্বার নেই। এটা হচ্ছে খুতবার স্থান, এটা হচ্ছে ইমামের চেয়ার। এই মসজিদে সর্বমোট 100টির উপরে লাইট রয়েছে, খুবই নরম, আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্যাস, এটা হইতেছে মসজিদের সামনের দরজা। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। আর আপনার এই পাশে একটা রুম আছে, এটা হইতেছে আপনার মসজিদের হারেস, যে দেখাশোনা করে মসজিদ তার। আর এই পাশে একটা দরজা আছে আপনার, এই দিক দিয়ে মসজিদের আর একটা গেট আছে, এটা হইতেছে অন্য একটা গেট। এখান দিয়ে আপনার মহিলারা প্রবেশ করে, মহিলারা প্রবেশ করে এই সিঁড়ি দিয়ে দোতলায়। মহিলাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, মহিলারা সেখানে নামাজ পড়ে। এখন আমরা মূল মসজিদের ভিতরে যেতেছি, তো আপনার এই হইতেছে মসজিদের পরিবেশ, তো দেখেন। আর এখানে আপনার বাংলাদেশের চাইতে মূল পার্থক্য হচ্ছে এখানে মসজিদের ভিতরে ফ্রিজ আছে, আর ফ্রিজ আপনার মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা করা থাকে। এখানে নর্মাল, এখানে ঠান্ডা পানি, মসজিদে মুসল্লিরা যখন আসে যার যার জরুরত মতন পানি পান করে। সর্বমোট 2টা ফ্রিজ আছে আপনার। এখানে মসজিদে অগ্নিনির্বাপকের ব্যবস্থা আছে, যদিও কোনো কারণে আগুন জ্বলে আপনার সেই ব্যবস্থাও করা আছে। এখানে আপনার আমাদের বাংলাদেশের মতোই কোরআন শরীফ রাখার অনেক ব্যবস্থা আছে চারিপাশে, আপনারা দেখতে পারতেছেন। তবে এখানে খুব হাই পাওয়ারের, এই সম্পূর্ণ মসজিদে হাই পাওয়ারের আপনার 5টা এসি আছে, এই যে একটা, এখানে একটা, 2টা, আর এই যে এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা, আর এই যে একটা, 5টা, সর্বমোট 5টা মসজিদ আছে। তো এখানে ভিতরে ঢোকার পরে আপনি যে জিনিসটা চোখে পড়ব, যে এই জিনিসটা, এটা আপনার বাংলাদেশের কোনো মসজিদ আপনি দেখবেন না। এখানের এই বিষয়টা খুবই ডিফারেন্ট এবং আলাদা এই মসজিদের। আমি যখন প্রথমে এখানে আসছি যে জিনিসটা দেখে খুব অবাক হয়েছি, কিন্তু এটা বিষয় জিনিসটা কি, পরে দেখলাম যে মুসল্লিরা এখানে হেলান দেয়। এটা মূলত আপনার নামাজের কাতারের শেষের দিকে এর সামনে মুসল্লিরা দাঁড়ায় আপনার নামাজ পড়ে, তারপরে আপনার নামাজ শেষ এখানে হেলান দিয়ে বসে, তারপরে কেউ যার যার ইচ্ছে মতন কেউ কোরআন তেলাওয়াত করে। দেখেন মসজিদে কি সুন্দর, কোরআন শরীফের জন্য কি সুন্দর ব্যবস্থা করা আছে। এগুলার নিচে আবার আপনার চাকার লাগানো আছে, এগুলো আপনার হাত দিলে টান দিবেন, এইভাবে আসবো, আবার ধাক্কা দিবেন, এইভাবে সুন্দর মতন চাকা লাগানো আছে, টান দিলে আসে, ধাক্কা দিলে চলে যায়। আর আমাদের বাংলাদেশে দেখেন মসজিদে কোনো টিস্যু সচরাচর থাকে না, কিন্তু এখানে মসজিদে টিস্যু থাকে। আপনাদের আরেকটা কথা জানা রাখি, আমাদের বাংলাদেশে যে মসজিদগুলো সেগুলো হচ্ছে আপনার সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত, সমাজে নির্দিষ্ট কিছু কমিটি থাকে তারা নিয়ন্ত্রণ করে। এখানে সব হুকুমা মানে সরকার থেকে নিয়ন্ত্রণ করে এই টিস্যু, তারপর আপনার যেই পানির কথা বললাম, এই পানি সব কিছুই সরকার থেকে আসে। তো এইটা হইতেছে আপনার স্টোরেজ রুম। এখানে আপনার মসজিদের যে পানি অন্যান্য, তারপর মসজিদের জন্য হ্যান্ডওয়াশ, বিভিন্ন শুভ্রাণী ছড়ানোর জন্য বিভিন্ন জিনিস, এগুলো হুকুমা থেকে আসে। তো আপনার এখানে সাধারণত অন্যান্য দিন নামাজ পড়ায় জুমার দিন ব্যতীত, কারণ এমনিতে মসজিদে মুসল্লি খুব কম হয়, তাই এইখানে মসজিদে মাঝে মাঝে একটা অংশে নামাজ পড়ায়। নামাজের জন্য মূলত আপনার 3টা মাইক্রোফোন রয়েছে, এই 3টার সাথে নামাজ পড়ায়। এটা হচ্ছে আপনার আজানের জন্য, এটা আপনার আজানের জন্য। আর এই হচ্ছে মসজিদের সাউন্ড ব্যবস্থা, খুব হাই কোয়ালিটির মসজিদে 8-10টা স্পিকার রয়েছে যার সাহায্যে মসজিদে আপনার নামাজ পড়ানো হয়। তো এইখানে আপনার মসজিদের কোনো মিম্বার নেই। আপনারা বাংলাদেশের মসজিদে অবশ্যই 3 সিঁড়ি বা 2 সিঁড়ি বিশিষ্ট মিম্বার বা কাঠের চেয়ার দেখতে পাবেন, কিন্তু এখানে আপনার সম্পূর্ণ মসজিদে কোনো মিম্বার দেখতে পাবেন না।
তবে আপনি এখন ভাবতেছেন জুমার দিন খুতবা দেয় কিভাবে? খুতবা দেওয়ার অবশ্যই ব্যবস্থা আছে, এটা হচ্ছে খুতবার স্থান, এখানে জুমার দিন খুতবা দেওয়া হয়। তো আপনার খুতবা, এখন খুতবার স্থানে যাওয়ার রাস্তা কি? মূলবি তো আর এখানে গাছের মতন গাছ বায়া উঠব না, আপনাদের অবশ্যই সেই রাস্তাটা আমি দেখাইতেছি, দেখলে খুব অবাক হবেন। এটা হচ্ছে আপনার এই ইমামের স্থান, দেখেন খুব সুন্দর কারুকার্য নকশা করা, হয়তো আমার ক্যামেরা অত ভালো না তাই আপনাদের দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে ইমামের নামাজের স্থান। আর এই যে দেখেন এখানে মূলত তিনটা দরজা আছে। ইমামের এই যে একটা, এই যে খুতবার স্থান ওইটা স্টোরেজের দরজা, আর এই যে আরেকটা দরজা এইটা হচ্ছে আপনার খুতবার স্থানে যাওয়ার সিস্টেমটা। দেখেন এই যে এটা হচ্ছে ইমামের চেয়ার, এখানে বসে ইমাম জুমার দিন খুতবা দেয়, এখানে খুতবার বই রাখা থাকে, ইমামের জন্য টিস্যু এবং পানির ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে মসজিদের সামনের ভিউ, এখান থেকে সম্পূর্ণ মসজিদটা আপনাদের একবার দেখাই। আপনাদের শুরুতে বলছিলাম যে মহিলারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে। এই যে দেখেন এইখানে উপরের অংশে দোতলা পুরুষের জন্য, আর এইটা এই যে জানালাগুলো দেখতেছেন এই যে এই পর্যন্ত আপনার ভিতরে রুম করা, দেওয়াল করা মহিলাদের জন্য। আপনার এই যে সদর দরজার বাঁ পাশ দিয়ে যে গেট দিয়ে মহিলারা প্রবেশ করে সেই গেটটা মূলত বন্ধ থাকে। শুরুতে আপনাদের যে গেটটা দেখাইলাম, তো এটা মহিলারা ভিতরে প্রবেশ করে মহিলাদের, এবং পুরুষদের সম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ সব কিছুই আলাদা, কোনো এমন নয় যে একই দরজা একই রাস্তা দিয়ে প্রবেশ করবে এবং একসাথে নামাজ পড়বে, তাদেরটা আবদ্ধ। শুধু পার্থক্য এতটুকু জানালা খোলা থাকে হয়তো বা লাগানো থাকে, আর ভিতরে ইমামের যেই মাইক্রোফোনের স্পিকার থাকে, তারা জামাতের সাথে নামাজ পড়ে। মহিলারা মূলত আপনার রোজার সময় বা বিশেষ কোনো দিন সব বরাতের রাতে বা জুমার সময় মসজিদে নামাজ পড়তে আসে। তো এখানে আরও কিছু বিশেষ বিষয় রয়েছে। আপনারা আমাদের মসজিদে সচরাচর আপনারা 2-8-10 লাইট দেখবেন, এই মসজিদে সর্বমোট 100টিরও উপরে লাইট রয়েছে। আপনার আমাদের মসজিদে সচরাচর যেই ম্যাট থাকে সেগুলো খুবই নর্মাল, এইখানে আপনার যেই ম্যাটগুলো থাকে আপনাদেরকে দেখাই, খুবই নরম, আপনারা দেখতে পাচ্ছেন খুবই নরম, খুবই উন্নত মানের দামি। তো এই ছিল আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।